ফ্রেন্ডস, তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা, আর আমি এখন ধুয়ে নিচ্ছি। কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আমি কিচেনে মেলে দিয়েছিলাম, ওগুলো এখন শুকিয়ে গেছে, তাই উঠিয়ে নিয়ে যাচ্ছি। এখন বানিয়ে নিচ্ছি আমার জন্য চা। কি বলো তো, বৃষ্টির দিনে না একটু বারে বারে চা খেতে খুবই ভালো লাগে, আর এমনিতেও আমি না চা ভীষণ ভালোবাসি। আজকাল গ্যাস হয়ে যায় তাই ভয়ে একটু কম খাই, নাহলে কিন্তু আমি চাটা খেতে ভীষণ ভালোবাসি। চা হয়ে গেছে। দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে মানে কি বলবো, আর ঘর থেকে বের হতে পারছি না। তো এখন আমি বিছানাটা সুন্দর করে বিছিয়ে নিব। আজকে বিছানার চাদরগুলো সব উঠিয়ে ফেলেছি, উঠিয়ে ফেলে সুন্দর করে কাজ করে নেব। এদিকে দেখো গ্যাস একটা বসে আছে। এখন আছে বিছানাতে আমি সবসময় মানে দুটা করে চাদর পাতি, একটা নিচে পেতে দিই ফার্স্টে, তারপর উপরে আরেকটা, তাহলে রাতে শোয়ার সময় উপরেরটা উঠিয়ে শুয়ে যেতে পারি। রাতে শোয়ার সময় একটু পরিষ্কার বিছনা টিছনা না হলে না ঘুমাতে ইচ্ছে করে না, তাই সুন্দর করে আমি দুটা বিছনা চাদর পেতে নিয়েছি। দেখো আমার বিছনা পাতা হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিয়েছি রান্না, ডাল আর ভাত। ডাল ভাত আমার, ডাল আমাদের মানে সব দিনই লাগে, তাই আমি সব দিন ফার্স্টে ডাল আর ভাত বানিয়ে নিই। এখানে আজকে কেটে রেখেছি ভেন্ডি ভাজা আর শশা টুকরো করে কেটে রেখেছি, শশাগুলো আমি ডালে দিয়ে দিব। ডাল ভাত বসিয়ে দিয়ে এখানে আমি চলে এসেছি আরেকটা রুম পরিষ্কার করার জন্য। আমি এভাবে রান্না করতে করতে প্রত্যেকটা রুম পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিই, কারণ একা হাতে সমস্ত কাজ করতে হয়, এভাবে না করলে না অনেক দেরি হয়ে যায় একটা একটা করে করতে গেলে। তাই আমি রান্না বসিয়ে বাড়ির সমস্ত কাজ গুছাগাছির কাজগুলো করে নিই, তাহলে দেখবে তা কাজ তাড়াতাড়ি শেষও হয়ে যায় আর নিজের জন্য অনেক সময় পাওয়া যায়, নিজেও কিছু করা যায় নিজের জন্য। তাই আমি মানে এভাবে কাজগুলো করে ফেলি। এখানে দেখো এই যে টপটা দেখতে পাচ্ছ, এটাতে না আমি ভেবেছিলাম কি একটা গাছ লাগিয়ে ভিতরে রাখবো, কিন্তু না এতই গরম আমাদের বাড়ির ভিতরে যে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, তাই আমি টপটাকে এখন এমনি রেখে দিয়েছি। এখানে দেখো কিছু বুকস আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, আমার বুকস পড়তে খুবই ভালো লাগে, তাই আমি কিছু বুক এনে এখানে সাজিয়ে রেখেছি। এভাবে আমি প্রত্যেক দিন শুকনো কাপড় দিয়ে সমস্ত কিছু মুছিয়ে ফেলি, তাহলে ধুলো যে পড়ে সে। দেখো এটা হলো প্রিয়ান্সের পিজি ব্যাংক, এখানে প্রিয়ান্স কয়েন সব রাখে, ও খুব খুশি হয় কয়েন্স রাখতে গেলে। এখানে দেখো আরেকটা টপ কিনেছিলাম, দুটো এরকম টপ কিনেছিলাম, দুটা টপই এরকম গাছ লাগাতে আর পারছি না। দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা শসা আর কাঁচা লঙ্কা, দিয়ে আমি ডালটা সম্বাস দিয়ে ফেলবো। সম্বাস দেওয়ার জন্য এখানে কড়াইতে আমি তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা রেখে দিয়েছি, তার সাথে আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে। ভেন্ডি ভাজা আর শশার ডাল আর ভাত কোলাপুর আমার বরের খুব পছন্দ, তাই আজকে তার প্রত্যেকটা রেসিপি আজকে আমার বরের খুব পছন্দের রেসিপি, আর ও খুব খেয়ে খুশি হবে। দেখো ডালটা হয়ে গেছে, তার সাথে আমি ভাত কোলাপুরের রেসিপিটা রেডি করে নিচ্ছি। শস্য আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখন ভাতগুলা থেকে গুটিগুলো বের করে এগুলো একসাথে পেস্ট করে নেব। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য, পেস্ট করার ভাতগুলা পুঁটি দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু টানিয়ে নামিয়ে রাখবো। দেখো মশলাটা কষে গেছে, এখন নামিয়ে রাখবো। তার সাথে একটা বাটিতে একটু চালের গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরে দিলে নাকি ভাজা জিনিসে, তেলে ভাজা জিনিসে গ্যাস হয় না ফট করে, তাই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো,
দিয়ে আজকে আমি শুকনা শুকনো জল দিয়ে এটাকে মিক্স করব না, আজকে আমি একটু শুকনো করেই ভাত কলাগুলোকে বানিয়ে নিব ভেবেছি। দেখবো কীরকম হয় খেতে, এটা আমার ফার্স্ট ট্রাই, মানে দেখবো, শুনেছি এরকম দিলে নাকি খুব ভালো হয়, তাই একটু ভাবলাম আমিও এইভাবে বানিয়ে ফেলি। তো তেল গরম হয়ে গেছে, ভাত কলাগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। ভাত কলাগুলো ভাজা হতে হতে আমি মেশিনে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো বের করে নিচ্ছি শুকোতে দেব বলে। কাপড়গুলো এখন আমি কিচেনে শুকিয়ে নিব, না হলে তো আর হবে না, তো বৃষ্টি যে বাইরে তো মেলতে পারবো না, তাই আমি এইভাবেই কিচেনে কাপড় দিয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি। যে বিছনা চাদরগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো আজকে এখন ভিজিয়ে রাখবো, তাহলে কালকে সুন্দর পরিষ্কার হয়ে ধুয়ে যায়। মেশিন কাপড় ভিজিয়ে রাখলে সুন্দর পরিষ্কার হয়। আর এখানে দেখো কিচেনে আমি সমস্ত কাপড় মেলে দিয়েছি, দেখবি বিকেল হতে হতে অল্প শুকিয়ে গেছে। রান্না করতে করতে আমি সমস্ত বাসন এখানে ধুয়ে রেখেছি, শুকিয়ে গেলে সব নিয়ে স্ট্যান্ডে গুছিয়ে রাখবো। এখন আমি কিছু লেখা আমার নিজের লিখে নিব, আমি সুন্দর টাইমও পেয়ে গেলাম লেখার জন্য, এইভাবে কাজ করলে অনেকটা টাইম পাওয়া যায়। উপরে খাওয়া দাওয়া করে অল্প শুয়ে উঠে এখন আমি বানিয়ে নিচ্ছি চা। চাটা আমি এক এক দিন এক এক রকম করে বানিয়ে খাই, বললামই তো আমার চা খুব ফেভারিট, তাই এখন বানিয়ে নিচ্ছি চা। আর সাথে নিয়ে নিচ্ছি বিকাজির চিড়া ভাজাটা, বিকাজির চিড়া ভাজাটা খেতে খুবই ভালো লাগে, তাই আজকে আমি ভাবলাম চায়ের সাথে বিকাজির চিড়া ভাজাটাই নিয়ে নিই। তো দুজনের জন্য চা বানিয়ে চিড়া ভাজা দিয়ে নিয়ে যাচ্ছি, এখন খাবো। তারপর এখন আমি চলে যাব প্রিয়াংশকে পড়াতে, তাই ওর জন্য বুকস রেডি করে নিচ্ছি যে ওকে এখন পড়তে বসাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। বাই।